الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وقال الله تعالى في كلامه المجيد كل نفس ذائقة الموت وإنما توفون أجورهم يوم القيامة وقال الله تعالى في كلامه المجيد والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم وقال النبي صلى الله عليه وسلم عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أوذيت الجنازة فاهتملها الرجال على أعناقهم إن كانت صالحة قالت قدموني وإن كانت غير صالحة قالت يا ويلها أين تذهبون بها يسمع صوتها كل شيء إلا الإنسان ولو سمعها الإنسان لصائقا آج نهي كل تمي جايب قبوري যাবার সময় দেখবে চে গ তোমার সবই রইবে পড়ে যাবার সময় দেখবে চে গ আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাবার সময় দেখবে চে গ তোমার সবই রইবে পড়ে যাবার সময় দেখবে চে গ দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে তোমাকে যাইতে হবে গো বন্ধু অন্ধকার কবরে তোমাকে যাইতে হবে গো ঘর করলা বাড়ি করলা জনগাড়ি করে হঠাৎ আজাইল সামনে খাড়া গো নেবে কলিজাটা ছিঁড়ে কোনো কথা শুনিবে না গো আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাবার সময় দেখবে গো তোমার সবই রইল পড়ে যাবার সময় দেখবে গো ছেলে মেয়ে বলবে বাবা কোথাও যাও চলে আব্বা বলে ডাকবো কারে গো আব্বা এ ভব সংসারে বাবা বলে ডাকবো কারে গো নামাজ পড়ো রোজা রাখো বলি যে তোমারে ফুলের বিছানা পাবে গো বন্ধ অন্ধকার কবরে ফুলের বিছানা পাবে গো শ্রদ্ধেয় আজকের সভার যোগ্যতম সভাপতি সাহেব মঞ্চে উপবিষ্ট ওলামাই কেরাম আমার সম্মুখে বসে থাকা বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ নবীন প্রবীণ ভাই সকল
পর্দার আড়ালের পর্দানসীন অবলা সরলা মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান সেই মহান করুণাময় আল্লাহ তবারক ওয়া তাআলার জন্য, যিনি ওয়াহদাহু লা শারিক, যে আল্লাহর প্রশংসা করে আপনি আমি শেষ করতে পারবো না। আল্লাহর সংক্ষিপ্ত ভাষায় প্রশংসা করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। এবং বিশ্ব নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখ কোটি দরুদ ও সালাম বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। প্রিয় ভাই সকল, আমি আমার ভাইদেরকে বলবো, যিনারা বিভিন্ন জায়গায় আপনারা গল্প গুজবে মত্ত হয়ে আছেন, আপনাকে বলছি, আপনারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে না থেকে আপনারা পবিত্র কোরআন এবং হাদিসের মহাব্বতে এই মজলিসে এসে বসে যান, এবং এই নিয়তে বসুন, আমরা কিছু জানবো, জানার পর আমরা হাদিস কোরআন দুনিয়ার বুকে মেনে চলব, এই আশা এই আকাঙ্ক্ষা নিয়ে আপনারা আসুন এবং বসুন। ইনশাআল্লাহ আপনারা এখান থেকে কিছু পাবেন, এবং পাওয়ার পর যদি এই দুনিয়ার বুকে যদি আপনি আমল করতে পারেন, ইনশাআল্লাহ কাল কিয়ামতের মাঠে আপনি ধন্য হয়ে যাবেন। আপনি আল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে কবরের আজাব থেকে আল্লাহ তাআলা রিহাই দিয়ে দেবেন, যদি আপনি আপনার মূল্যবান সময়টাকে যদি মূল্যায়ন করতে জানেন। তাই আসুন বন্ধু, কেউ পিছু পা না হয়ে মুক্ত হস্ত নিয়ে আপনারা দুনিয়ার বুকে যতদিন বেঁচে থাকবে ভালো কাজে আপনারা সহযোগিতা করবেন, এবং নিজে ভালো কাজ করবেন, অপরকে সহযোগিতা করবেন। আল্লাহ বলেছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, মহান আল্লাহ তাআলা বলছেন তোমরা দুনিয়ার বুকে তোমরা ভালো কাজে সহযোগিতা করো, এবং খারাপ কাজ থেকে মানুষকে তোমরা বাধা দান করো। তাই আমার ভাইরা, মাদ্রাসার কর্তৃপক্ষ, কমিটির সেক্রেটারি থেকে শুরু করে এই গ্রামের যে সমস্ত ভাইরা বিরাট শ্রম দিয়ে আসছেন, সেই সকাল থেকে রান্না বান্না বিভিন্ন রকমের কাজে কর্মে তিনারা ব্যস্ত, তা সেই ভাইরা এই ভালো কাজে সুন্দরভাবে আঞ্জাম দেওয়ার জন্য এত সুন্দর সভাকে সুন্দরভাবে চালিয়ে যাচ্ছেন। প্রত্যেকের সহযোগিতা যদি না থাকে তাহলে এই সভাটাকে সুন্দরভাবে চালানোর ক্ষমতা হবে ভাই? হবে না। তাই এই নৈতিক দায়িত্ব আপনার আমার প্রত্যেকেরই। অতএব আপনাদেরকে বলবো, আপনারা প্রত্যেকে এসে জমে জমে বসে যান, এই নিয়ত নিয়ে আসুন যে আমরা দুনিয়ার বুকে আমরা অনেক টাকা আমরা উপার্জন করেছি, কিন্তু আজ আমরা কি করব? আমরা যে মাদ্রাসা হুজবিবিডাঙ্গা মাদ্রাসা যে আমরা চালিয়ে আসছি দীর্ঘদিন থেকে, সেই মাদ্রাসাটার আরও সামনে কিভাবে ভালো জায়গায় আগিয়ে যাবে সেদিকে লক্ষ্য রেখে আপনারা মুক্ত হস্ত নিয়ে আসবেন। কেউ কৃপণতা করবেন না, কৃপণতা করলে দুনিয়ার বুকে আখেরাতে কি হবে ইনশাআল্লাহ আলোচনা আপনাদের সামনে রাখব। তাই আমি আমার ভাইদেরকে বলবো, এটা ইসলামী সভা মানাচ্ছে না, এই যে সামনে জায়গাগুলো ফাঁকা, হয়তো আমার কোনো ভাই অনেক দীর্ঘক্ষণ থেকে বসেছিলেন, পেশাবের হোক পায়খানা হোক যে কোনো তিনারা কারণে এখান থেকে উঠে গিয়েছেন, আপনারা একটু আগিয়ে আসুন, একটু মেহরবানি করে আগিয়ে আসুন ভাই আমার, নারে তাকবীর আল্লাহু আকবার, একটু মেহরবানি করে আসুন। আপনি মর্দে মুজাহিদ লোক, আপনারা মর্দে মুজাহিদ, মুসলমান ইচ্ছা করলে সব কিছু করতে পারে, আর মুসলমান শুয়ে গেলে দুনিয়া শুয়ে যাবে। তা আসুন বন্ধু, একটু মেহরবানি করে আপনারা প্রত্যেকে আসুন। আমার ওই সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন, বসে থাকার জায়গা পাচ্ছে না, বা এতগুলো লোককে হাত দিয়ে ফেলে এত দূর আসতে দ্বিধাবোধ করছেন, আপনাদেরকে একটু ভাবতে হবে যে হ্যাঁ, ওদেরকে বসে দেওয়া মানে বসিয়ে কিভাবে দেওয়া যায় সে চিন্তা ভাবনা আপনাকে আমাকে করতে হবে। বন্ধু আমার, আলোচনা আমি করব, তার আমি আগে আপনাদেরকে বলবো, আমরা এই যে দুনিয়াতে আজ আমরা বেঁচে আছি, এই জায়গায় আমরা চিরদিন থাকবো ভাই? এখানে আমরা চিরদিন থাকবো না। যদি এর আগে আমরা আরো এগিয়ে যাই, যে মায়ের পেটে আমরা যখন এসেছিলাম সেখানে আমরা চিরদিন ছিলাম মানে থাকিনি, একটা নির্ধারিত সময় আল্লাহ মায়ের পেটেও দিয়েছিলেন, কেউ সা কেউ 8 বছর, কেউ 9 বছর, কেউ 9.5 বছর, কেউ 10 মাস 10 দিন,
থাকার পর নির্ধারিত সময় হয়ে গিয়েছে, পৃথিবীতে এসেছে। পৃথিবীতেও আল্লাহ একটা নির্ধারিত সময় দিয়েছেন, আর এই সময়টা আল্লাহ দিয়েছেন, এটা পরীক্ষা করছেন। এই দুনিয়াটার নাম হলো দারুল আমল। কি বললাম? দারুল আমল, এটা হলো আমলের জায়গা। আপনি যত রকমের আমল আপনার করার দরকার আছে দুনিয়াতে করতে হবে। মায়ের পেটে ছিলেন, কোনো আমল করেছিলেন, কোনো কাজ করেছিলেন? করেননি। আপনি দুনিয়ার বুকে যখন এসেছেন, 7 বছর যখন আপনার বয়স হয়ে গিয়েছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাত, তোমার সন্তান যখন 7 বছর বয়সে যখন পৌঁছাবে, তখন তোমরা নামাজের জন্য তাদেরকে তাগিদ করো। এই তাগিদটা মায়ের পেটে ছিল না, অন্যান্য জায়গায় ছিল না, আপনাকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন আল্লাহ। এই দুনিয়াটা হলো দারুল আমাল, আমলের জায়গা, আর এই দারুল আমালে আপনাকে সঠিক আমল করতে হবে, তাহলে কাল কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে আপনি আমি নাজাত পাব। আমরা এখানে সঠিক আমল করব তো ভাই? বলেন ইনশাআল্লাহ করব। ইনশাআল্লাহ বন্ধু আমার, এই দুনিয়ার এই যে বয়স আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন, একজন ইমানদার একজন মুসলমান সে দুনিয়ার বুকে আল্লাহর কাছে এই প্রার্থনা করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আপনি দুনিয়ায় বেঁচে আছেন, ফজরে আল্লাহকে ডাকার জন্য যাচ্ছেন, জোহরে মসজিদে গেলেন, আসরে গেলেন, মাগরিবে গেলেন, নামাজে গিয়ে আপনি সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে বললেন, আল্লাহ তুমি দুনিয়ার বুকে আমাকে সসম্মানে রাখো, আল্লাহ দুনিয়ার বুকে প্রত্যেকটা জিনিস আমাকে দিয়ে স্বয়ং সম্পূর্ণ করে দুনিয়ার বুকে বাঁচিয়ে রাখো। আবার এই কথা আপনি বলছেন, আখিরাতের জন্য ভাবছেন, আল্লাহ শুধু দুনিয়ার ভালাই, দুনিয়ার ভালো আমি দুনিয়াতে নেব না, আমি একজন মুসলমান, আমি একজন ইমানদার, আমি একজন তোমার পাগল বান্দা, আল্লাহ আমি শুধু দুনিয়ার ভালো নিয়ে আমি সন্তুষ্ট হব না, আমি যেন আখিরাতেও যেন ভালো থাকি। আল্লাহ সেই জন্য তুমি আমার দুনিয়া এবং আখিরাতকে আল্লাহ তুমি ভালো করো। বন্ধু আমরা এই দোয়াটা আল্লাহর কাছে করব তো? বলেন ইনশাআল্লাহ করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, এটা হলো দারুল আমাল। এখানে নামাজ পড়তে হবে, এখানে আপনাকে হজ করতে হবে, দুনিয়ার বুকে পিতা মাতার সেবা আপনাকে দুনিয়াতেই করতে হবে, স্বামী স্ত্রীর যে অধিকার সে অধিকার দুনিয়ার বুকেই আপনাকে পালন করতে হবে, আর দুনিয়ার বুকে যে মাল ধন পেয়েছেন সেই মাল ধন পাওয়ার পর আল্লাহকে ভুলে গেলে হবে না, আল্লাহ যেই জায়গায় খরচ করতে বলেছেন সেই জায়গায় আপনাকে খরচ করতে হবে, যেই জায়গায় আপনার মাল আল্লাহ খরচ করতে নিষেধ করেছেন সেই জায়গা থেকে দূরে থাকতে হবে। এগুলো হলো দারুল আমাল, এগুলো হলো দুনিয়ার আমল। এই দুনিয়ার আমলগুলো একজন ইমানদার বান্দা দুনিয়ার বুকে সুন্দরভাবে জেনে শুনে করবে, এই নিয়তে করবে যে আপনি আমি দুনিয়ার বুকের এই সময়টা দিয়ে এই আমলগুলো যদি দুনিয়ার বুকে করে যেতে পারি, আর করতে করতে আপনার আমার এই সোনার দেহ থেকে যদি আপনার আমার আত্মাটা বাহির হয়ে যায়, তাহলে আপনার আমার অবস্থা কি হবে। আল্লাহর নবীজির একটা হাদিস যদি আমরা লক্ষ্য করি, হাদিসটা বুখারী শরীফের মধ্যে এসেছে, হযরত আবু সাঈদ খুদরি তিনি হাদিসটা বর্ণনা করছেন, আন আবি সাঈদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أوجيت الجنازة فاهتم لها الرجال على أعناقهم إن كانت صالحة قالت قدموني قدموني وإن أين تجهبون بها يسمع صوتها كل شيء إلا الإنسان ولو سمعها الانسان لصائقا আমার মা আমার বোনেরা আমার ভাইরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
दुनियार बुके एक जन अल्लाह वाला बंदा जे दुनियार बुके नामाज पढ़े सठिक समय दुनियार बुके मालामाल जेई जायगाय अल्लाह खरच करते बोलेछेन सेई जायगाय निजेर माल खरच करेछे दुनियार बुके अल्लाह के राजी करार जन्य सियाम पालन करेछे हज पालन करेछे दुनियार बुके जत रकमेर काज अल्लाह के ভালোবেসে দুনিয়ার বুকে যখন একজন বান্দা সালে আমল দুনিয়ার বুকে যখন করতে আরম্ভ করলো করতে করতে এক সময় মালাকুল মউত তার সামনে এসে যখন হাজির হয়ে গিয়েছে মালাকুল মউত আপনার সোনার বডি থেকে যে আত্মাটা যখন বাহির করে নিল বন্ধু আমার সেই দিন আপনি যদি এই দুনিয়ার 60 বছর 70 বছর বয়সটা দিয়ে যদি নিজেকে ঈমানদার বানাতে পারেন মুত্তাকিন বানাতে পারেন বিশ্ব নবীজি আমার বলছেন তাহলে সেই ঈমানদার ব্যক্তি কি বলবে কদ্দিমুনি কদ্দিমনে ও আমার আত্মীয় স্বজন ও আমার ছেলে ও আমার ভাই ভাতিজা তোমরা দুনিয়ার বুকে আর আমাকে রেখো না তোমরা তাড়াতাড়ি আমাকে আমার জায়গায় কবরে তোমরা তাড়াতাড়ি রেখে এসো কে বলবে ভাইটা একজন ঈমানদার একজন আল্লাহর মুত্তাকিন বান্দা এই কথাটা বলবে সে দুনিয়ার বুকে থাকতে চাইবে না সে জানে যে দুনিয়ার বুকে আমি যা চেয়েছিলাম দুনিয়া হাসিল করব তার সাথে সাথে মেন টার্গেট হলো আখিরাত সেটা আমার হাসিল হয়ে গিয়েছে সেটা আমি পেয়ে গিয়েছি অতএব দুনিয়ার বুকে সে আর থাকতে চাইবে না বলবে কদ্দেমনে তোমরা তাড়াতাড়ি আমাকে আমার জায়গায় তোমরা রেখে এসো বন্ধু আমার ও আমার মা আমার বোনেরা এই কথাটা একজন ঈমানদারের হবে একজন আল্লাহ তাআলার প্রকৃত প্রেমিকের এই কথা হবে কিন্তু দুনিয়ার বুকে যদি আপনি মদখোর হন ঘুষখোর হন সুদখোর হন দুনিয়ার বুকে যত রকমের অপকর্ম আপনার দ্বারাই যদি হয়ে থাকে আর আপনার এই সোনার বডি থেকে আত্মাটা যখন বাহির হয়ে যাবে সে সময় আপনি কবরের মধ্যে একজন বেঈমান যেতে চাইবে না সে বলবে ইয়া ওয়াইলাহা আইনা তাজহাবুনা বিহা আই আফসোস তোমরা আমাকে কোথায় নিয়ে যাও তোমরা আমাকে কোথায় নিয়ে যাও সে কবরের মধ্যে যেতে চাই না সে বলে হায় দুনিয়ার বুকে আমি সুদে টাকা খাটিয়ে দুনিয়ার বুকে ঘুষে টাকা নিয়ে আমি আমার বাড়ি তৈরি করলাম গাড়ি তৈরি সেই যে মুনকার নিকির তারা তাদের সামনে যখন আমি সঠিক উত্তর যখন দিতে পারবো না তখন আমাকে লোহার হাতুড়ি দিবে মেরে শেষ করে দিবে এই জন্য একজন বেঈমান কবরের মধ্যে যেতে চাইবে না সে বলবে ইয়া ওয়াইলাহা হায় আফসোস আইনা তাজহাবুনা বিহা তোমরা আমাকে কোথায় নিয়ে যাও তোমরা আমাকে কোথায় নিয়ে যাও আল্লাহ নবীজি বলছেন ইয়াসমাউ সাউতাহা কুল্লা শাইইন ইল্লাল ইনসান ওই বেঈমানের করুণ আর্তনাদ পৃথিবীর বুকে যে সমস্ত জীব জানোয়ার আছে সকলেই শুনতে পাবে দয়ার নবী বললেন ইল্লাল ইনসান শুধুমাত্র মানুষ শুনতে পাবে না ওয়ালাউ সামিআহাল ইনসানু লা সায়িকা পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও দয়ার নবীজি বলছেন বেঈমানের করুণ আর্তনাদ যদি আপনি আমি দুনিয়ার বুকে শুনতে পেতাম তাহলে আপনি আপনার বিবির জন্য কিছু করতেন না ছেলের জন্য কিছু করতেন না কাল খাবো কি এ ভাবনা এ চেতনা আপনার অন্তরের মধ্যে এ চেতনা আপনার দিমাগের মধ্যে আসতো না তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাউ সামিআহাল ইনসানু লা সায়িকা মানুষ যদি ওই কবরের করুণার্তনাদ মৃত্যু ব্যক্তির করুণ আর্তনাদ যদি জানতো কবরের আজাব সম্পর্কে যদি জ্ঞাত হয়ে যেত তাহলে মানুষ আর সংসার করত না দুনিয়ার বুকে তারা বেহুশ হয়ে যেত আমার ভাই আমার বাবাজিরা তাই দুনিয়ার বুকে আপনি আমি বেঁচে আছি আপনার আমাকে আপনাকে আমাকে একদিন এই দুনিয়া ছাড়তেই হবে ছাড়তে হবে কি হবে না আজ আমরা দেখেছি দুনিয়ার বুকে আমাদের কত শতজন নিকটের আত্মীয় এসেছিল কারো আব্বা যান কারো আম্মা যান কারো দাদু দাদি নানা নানি কত নিকটের আত্মীয় তারা এসেছিল কত গ্রামের বড় বড় মরদদেরকে দেখলাম যারা কত কত রকমের বিচার যারা করলো সুবহানাল্লাহ একে 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 দুনিয়া ছাড়তে হয়েছে
কেউ তারা আজ দুনিয়ার বুকে নেই কেন না বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল ফাইজা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাবদিমুন মহান আল্লাহ বলছেন বান্দা ওরে আমার বান্দি শুনে নাও যেরকম ভাবে তোমার দাদা এসেছিল দাদি এসেছিল আব্বা মা এসেছিল একে 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 নীরব নগরে চলে গিয়েছে তাদের আর নাম নিশানা নাই তাদের নাম নিশানা মিটে গিয়েছে শুনে নাও এই পৃথিবী তোমাকেও ছাড়তে হবে পৃথিবীর সাথে তোমরা যতই মহব্বত করো না কেন পৃথিবী তোমাদের সাথে মহব্বত করে না ভালোবাসা করে না বন্ধু আমার তাই একজন ইমানদার দুনিয়ার বুকে বেঁচে থাকতে থাকতে দুনিয়ার বুকে দুনিয়া কামানোর চেষ্টা করবে এবং তার সাথে সাথে টার্গেট তার থাকবে আখিরাত আখিরাত কামিয়ে নেব এমন আমি জীবনে আমল করব যে আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আলামে বারজাক অর্থাৎ মৃত্যুর পর আর কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত একটা লম্বা সময়কে বলা হয় আলামে বারজাক এই আলামে বারজাকে আল্লাহ তাআলা একজন জান্নাতীকে সকালে এবং সন্ধ্যায় তাকে জান্নাত দেখাবেন আর একজন বেঈমানকে একজন গুনাহগারকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সকালে এবং সন্ধ্যায় তাকে জাহান্নাম দেখাবেন হাদিসটা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বর্ণনা করছেন আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আহাদাকুম ইজা মাতা উরিজা আলাইহি মাকআদুহু বিল গাদাতি ওয়াল আশিয়ে ইন কানা মিন আহলিন্নার ফামিন আহলিন্নার ইন কানা মিন আহলিল জান্নাহ ফামিন আহলিল জান্নাহ ইয়াবাসাকাল্লাহু ইয়াওমাল কিয়ামা আমার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের নবী আপনাকে আমাকে একটা বিরাট একটা শুভ সংবাদ দিচ্ছেন আল্লাহর নবীজি বলছেন দুনিয়ার বুকে যখন কোনো আল্লাহর নেক বান্দা দুনিয়ার বুকে নামাজ পড়ল হজ করল প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখলো পিতা মাতার সেবা যত্ন করলো মারা স্বামীর সেবা করলো স্বামী নিজের বিবির সুন্দরভাবে মানে দেখভাল করলো দুনিয়ার বুকে নামাজ পড়লো হজ করলো দান ধ্যান করলো করার পর সেই ব্যক্তি যখন ইহকাল ছেড়ে যখন পরকালে যখন চলে যাবে কবরের মধ্যে যখন চলে যাবে সেই ব্যক্তিকে কবরে আলামে বারজাখে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পরকালের স্থান অর্থাৎ কিয়ামতের মাঠে আপনার হিসাব নিকাশ আল্লাহ যেই দিন নেবেন নেওয়ার পর আপনাকে হয় জান্নাত না হলে জান্নাত জাহান্নাম দিবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন যদি আপনি দুনিয়ার বুকে ভালো কাজ করে যদি আল্লাহর প্রিয় পাত্র হয়ে যান তাহলে কাল কিয়ামতের মাঠে ওই আল্লাহর প্রকৃত বান্দাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্ধ্যাতে এবং সকালে তাকে জান্নাত দেখাবেন এমন বলবেন ফায়ুকালু হাজা মাকাদুকা ওরে আল্লাহর যোগ্য বান্দা ওরে আল্লাহর প্রিয় বান্দা এটাই হবে তোমার পরকালের স্থান এটাই হবে তোমার আসল জায়গা আল্লাহ তোমার কোয়া তালা তোমার কেয়ামতের মাঠে হিসাব নিকাশ তোমার জীবনের নেওয়ার পর আল্লাহ রব্বুল আলমিন তোমাকে এই জান্নাত দিবেন বলা যাবে নাকি সুবহানাল্লাহ বন্ধু আমার এই টার্গেট আপনাকে আমাকে দুনিয়ার বুকে নিতে হবে দুনিয়ার বুকে রাখতে হবে এমন আমল আমরা দুনিয়ার বুকে করব যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আমলের বিনিময়ে আমাদেরকে সকাল এবং সন্ধ্যায় জান্নাত দেখাবেন বন্ধু আমার দুনিয়ার বুকে যদি আপনি আপনার জীবনের মূল্যবান সময়টা যদি হেলাই খেলায় নষ্ট করে দেন আপনি বিভিন্ন জায়গায় যদি অপকর্মে যদি নষ্ট করে দেন তাহলে কি হবে আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সকালে এবং সন্ধ্যায় আপনাকে আল্লাহ তাআলা জাহান্নাম দেখাবেন এবং এ কথা বলা হবে ফায়ুকালু হাজা মাকআদুকা ওরে আল্লাহর বান্দা ওরে আল্লাহর গুনাহগার বান্দা এটাই হবে তোমার কিয়ামতের দিন হিসাব নিকাশ নেওয়ার পর তোমার এই জাহান্নাম হবে ঠিকানা বন্ধু আমার তাই দুনিয়ার বুকে আপনি আমি মূল্যবান সময় পেয়েছি এই সময়টা আমরা হেলাই খেলাই কাটাবো না দুনিয়ার বুকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে পাঠিয়েছেন মানে আপনার পরীক্ষা চলছে আল্লাহ তাআলা
দুনিয়ার বুকে কাউকে আল্লাহ তাআলা মাল ধন দিয়ে পরীক্ষা করেন দুনিয়ার বুকে আল্লাহ তাআলা কাউকে দুনিয়ার বুকে সয় সম্পত্তি দিয়ে পরীক্ষা করেন কাউকে ছেলে মেয়ে বিবি বাচ্চা গাড়ি বাড়ি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে পরীক্ষা করে থাকেন বন্ধু আমার এই পরীক্ষা আপনাকে দুনিয়ার বুকে দিতে হবে সচ্ছল অবস্থায় দিতে হবে অসচ্ছল অবস্থায় দিতে হবে সচ্ছল অবস্থা কোন অবস্থাটাকে বলা হয় আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর মানুষকে তিনটি শ্রেণীতে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে রেখেছেন এক নম্বর শ্রেণী এক নম্বর হলো তারা খুবই বড় লোক এক প্রকার মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে বড় লোক বানিয়েছে মানান্নি ভাই দ্বিতীয় শ্রেণীর মধ্যম পন্থা তারা কারো মানে খুব বড় লোক নয় এবং খুব গরিব নয় আর কিছু মানুষকে আল্লাহ তাআলা অভাবী বানিয়েছেন আপনি মনে করছেন আমি দুনিয়ার বুকে মালামাল পেয়েছি বলে আঙুল ফুলে কলা গাছ হয়ে যাবেন এই অবস্থা যদি আপনার হয় কাল কিয়ামতের মাঠে ওই মালদারকে ভুগতে হবে কেন না আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওমান ইয়াফআল যালিকা ফাউলাইকা খাসিরুন মহান আল্লাহ বলেন হে ঈমানদার বান্দা বান্দিগণ শুনে নাও দুনিয়ার বুকে যারা নিজেকে ঈমানদার বানিয়ে নিয়েছো শুনে নাও আল্লাহ বলছেন লা তুলহিকুম আমওয়ালুকুম তোমাদের মাল যেন তোমাদেরকে আল্লাহর শরণ থেকে ভুলিয়ে না দেয় তোমাদেরকে আল্লাহর শরণ থেকে গাফিল না করে দেয় ইতিপূর্বে এই ঘটনা ঘটে গিয়েছে আল্লাহর নবীর একজন গরিব সাহাবী দয়ার নবীর কাছে এসে বলছেন নবী গো আমার তো খুব অভাব অনটন চলছে আপনি একটু একটু আমার জন্য মানে দোয়া করে দেন যাতে আল্লাহ তাআলা আমার বাড়িতে মালামাল করে দেন বন্ধু আমার বারবার নবীর সাহাবী যখন এই কথা বললেন নবীজি আমার কি করলেন তার মালের বরকতের দোয়া দিয়ে দিলেন বন্ধু আমার এত মাল দয়ার নবীর দোয়ার মাধ্যমে সেই সাহাবীর বাড়িতে জমা হলো সে মালের শুধু হিসাব নিকাশ করতে করতে তার জোহর গেল আসর গেল মাগরিব গেল এই রকম ভাবে মাল পেয়ে সে গাফেল হয়ে গেল বন্ধু আমার মহান আল্লাহ তাআলা তাই আপনাকে আমাকে সতর্ক করে দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও ঈমানদার বান্দা বান্দিগণ শুনে নাও লাতুল হিকম তোমাদেরকে যেন তোমাদের মাল তোমাদের জমি জায়গা সয় সম্পত্তি যেন আল্লাহর শরণ থেকে তোমাদেরকে গাফিল না করে দাও বিবি ছেলে মেয়ে এগুলো অত্যন্ত মহাব্বতের জিনিস আর মহাব্বতের জিনিস বলে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন বান্দারে এ সমস্ত জিনিস পেয়ে দুনিয়ার বুকে তোমরা আল্লাহর শরণ থেকে তোমরা গাফেল হয়ে যেও না তাই আমি আমার ভাইদেরকে বলবো আপনারা সুন্দরভাবে বসুন হ্যাঁ আপনি দুনিয়ার বুকে আপনাকে বলবো যে আজকে হজবিবিডাঙ্গা মাদ্রাসা চালাচ্ছেন আপনারা এ এলাকার যে সমস্ত দাতাগণ আছেন 20,000 50,000 এরকম দান দিয়ে আপনারা 1,50,000 টাকা দান দিয়ে আপনারা এই মাদ্রাসা চালাচ্ছেন আবার কিছু মানুষ দিচ্ছেন মুখের কথাটা ভালো কথা যদি মুখ দিয়ে যদি দিতে পারেন ভালো কথা যদি মুখ দিয়ে দিয়ে এই মাদ্রাসাকে সহযোগিতা করতে পারেন একজন বদনাম করছে মাদ্রাসায় কিছু হয় না বেকার টাকাগুলো নিয়ে যাচ্ছে খাচ্ছে আর মানে ফুরিয়ে দিচ্ছে এরকম এক শ্রেণীর মানুষ থাকে তারা কি করে সব সময় নেগেটিভ মানুষকেই মানে দিকে তারা মানে উৎসাহিত করে তা সেই সমস্ত ভাইদের কানে আপনারা কথাতে কান না দিয়ে আপনারা যখন কি করবেন ভালো কথাটা মাদ্রাসার জন্য বলবেন না রে ওখানে কিছু জিনিস তৈরি হয় ওখানে যে সমস্ত জিনিস তৈরি হয় সে জিনিস দেখলে আপনি ডাইরেক্ট দেখলে আপনার মাথা খারাপ মানে অবাক হয়ে যাবেন যে এত সুন্দর ছেলে পিলে মানে ছেলে মেয়েদেরকে ট্রেনিং দেওয়া হয় বন্ধু আমার তাই সেই সময় আপনি ভালো কথা যদি বলেন ভালো কথাটা আপনার দান করার সমতুল্য নাকি হবে বলা যাবে নাকি সুবহানাল্লাহ এত অফার এত সুন্দর কথা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বন্ধু আমার তাই আজকে আমি দেখতে চাই আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর বুকে যে তিন শ্রেণীর মানুষকে তৈরি করেছেন
আর এই যে তৈরাত তৈরি করেছেন মানে কি আল্লাহ তাআলা পরীক্ষা করছেন কিছু মানুষকে গরীব মানুষ করেছেন তারা মনে করবে যে আল্লাহ আল্লাহ তুমি আমাকে ভালোবাসো না বলে তুমি আমাকে গরীব করেছো বন্ধু আমার এটা নয় আপনাকে গরীব করেছেন আপনি শুকরিয়া জ্ঞাপন করেন আপনি বড় লোকদের মানে 70 বছর আগে জান্নাতের মধ্যে চলে যাবেন বলা যাবে নাকি সুবহানাল্লাহ আপনার অল্প মাল আছে অল্প দান করেন বড় লোকদের আগে জান্নাতে যাবেন এত শুভ সংবাদ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরীবদের জন্য মধ্যমপন্থা যারা অবলম্বন করেছে যারা তাদের এবং যারা বড় লোক তাদেরকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা সতর্ক করেছেন যে দুনিয়ার বুকে তোমাদের পরীক্ষা চলছে বন্ধু আমার এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা মানুষকে যদি উঁচু নিচু যদি না করতেন পৃথিবীটা চলতো না চলতো ভাই সবাইকে যদি এক সমান করে দিত তাহলে আপনার জমিতে কেউ ঘাস তুলতে যেত কেউ যেত না সবাইকে যদি বড় লোক করত আপনার ঘরটাকে গাঁথার জন্য কোনো মিস্ত্রি যেত সে বলতো যে আমার ঘর তো ঠিক আছে আমি আবার কার ঘর তৈরি করতে যাব বন্ধু আমার পৃথিবীটা অনাবাদ হয়ে যেত তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে যে হালাতে রেখেছেন সেই হালাতে থেকে আপনাকে আমাকে শুকরিয়া জ্ঞাপন করতে হবে আলহামদুলিল্লাহ তুমি আমার হাত পা কান চক্ষু এগুলো তো আমার ঠিক রেখেছো আল্লাহ এর চেয়ে বড় নিয়ামত আর কি পা কি চাই কি চাইবো তোমার কাছে এই বলে আপনি শুকরিয়া জ্ঞাপন করুন বন্ধু আমার এখন আপনাদের কর্তব্য হবে আপনাদের যাকে যে হালাতে আল্লাহ তাআলা রেখেছেন সেই হালাতে থেকে এই ভালো কাজে আপনাদেরকে সহযোগিতা করতে হবে আল্লাহ তাআলা বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান আল্লাহ বলছেন তোমরা দুনিয়ার বুকে ভালো কাজে একে অপরকে সহযোগিতা করো অন্যায় কাজে তোমরা কাউকে সহযোগিতা করো না অন্যায় যদি কেউ করতে যায় বাধা দাও কিন্তু ভালো যদি কেউ করতে চায় আমার ভাইরা মাদ্রাসা করেছেন এখান থেকে আলেম তৈরি করব এই ভবিষ্যতে এই পরিকল্পনা তিনারা ভাবছেন এখান থেকে হাফেজা তৈরি করব এখান থেকে আলেমা তৈরি করব এই ভাবনা চিন্তা নিয়ে তিনারা আজ আগে বেড়েছেন এই জায়গায় আপনাদেরকে সহযোগিতা করতে হবে কি হবে না আপনারাই বলুন বলেন ইনশাআল্লাহ আমরা সেটা করব বন্ধু আমার তাই আমি এই ঘরা মজলিস থেকে একজন আল্লাহর বান্দা দেখতে চাই যিনি বলবেন ভাই মাদ্রাসার জন্য আমি 10,000 টাকা দান করব আমার 10,000 যদি কম বলা হয় আপনার যতটা সাধ্য আছে 20-50-1 লাখ পর্যন্ত আর দেওয়ার মতো দাতা এই গ্রামে আছেন আমার ভাই আপনি আসুন আপনার সেই সমস্ত আত্মীয়দেরকে স্মরণ করে আসুন কতজনের আব্বা কতজনের আম্মা কতজনের নিকটাত্মীয় নীরব নগরে চলে গিয়েছে মা আমার বোনেরা শুনেনেন শুনেনেন দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কোন আল্লাহর বান্দা আল্লাহর বান্দে নিজের মায়ের নামে আব্বার নামে দাদু দাদি নানির নামে যখন নেক সন্তান যখন যখন দান করবে আপনার এই দানের নেকি সরাসরি আপনার পিতার কবরে পৌঁছে যাবে বলা যাবে না কে সুবহানাল্লাহ কোন আল্লাহর যোগ্য ছেলে আছেন কোন আল্লাহর যোগ্য মেয়ে আছেন যিনি বলবেন ভাই আমি আমার আব্বার নামে আমি আমার মায়ের নামে এই টাকাটা দান করলাম একটু মেহরবানি করে আসুন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কি জানেন আল্লাহ তাবারক ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে দানকারীদের জন্য একটা মেসেজ দিচ্ছেন আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররাম ওয়া আলানিয়া ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ বলছেন ওরে দানকারীরা শুনে নাও তোমাদের জন্য শুভ সংবাদ দিয়েছেন আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম যাদেরকে মহান আল্লাহ দুনিয়ার বুকে মালামাল দান করেছেন আর তারা সেই মাল পাওয়ার পর আল্লাহ রাস্তায় যারা নিজের মাল দান করবে বিল্লাইলে রাত্রির বেলায় যে রাত হয়েছে রাত্রির বেলায় যারা আল্লাহ রাস্তায় দান করবে অন্নাহারে দিনের বেলায় যারা দান করবে সিররা যারা গোপনে দান করবে ওয়া আলানিয়া আর যারা নিজের নামটা প্রকাশ করবে আল্লাহ এই চার শ্রেণীর দানের জন্য মহান আল্লাহ তাআলা শুভ সংবাদ দিচ্ছেন ফালাহুম আজরুহুম ওরে দানকারীরা আমি আল্লাহ তোমাদের জন্য বিরাট পুরস্কার রেখেছে
কিয়ামতের মাঠে দানকারীদের জন্য আল্লাহ শুভ সংবাদ দিচ্ছেন, ওলা খাউফুন, তোমাদের কোনো ভয় থাকবে না। ওই দিনে যেদিন মানুষ ইয়া নাফসি করতে থাকবে, যে দিনটা এত কঠিন হবে বন্ধ, মানুষের অতি নিকটে মাথার অতি নিকটে সূর্য নেমে আসবে, কারো নিজের শরীরের ঘামে হাঁটু পর্যন্ত হবে, কারো মাজা পর্যন্ত হবে, কার গলা পর্যন্ত হবে, আবার কেউ কেউ নিজের শরীরের ঘামে হাবুডুবু খেতে থাকবে। বন্ধরে আমার, আল্লাহ তাআলা সেই কঠিন দিনে দানকারীদের জন্য শুভ সংবাদ দিচ্ছেন, ওলা খাউফুন, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালাহুম ইয়াহজানুন। আমার বন্ধু, মহান আল্লাহ বলছেন চিন্তিত সেই দিন হবে না যারা দুনিয়ার বুকে দানকারী হবে, দুনিয়ার বুকে যারা মাদ্রাসা চালানোর জন্য সুন্দরভাবে মনোভাবনা নিয়ে যারা এগিয়ে আসবে, ছোট্ট হোক না কেন, বড় হোক না কেন, যে অবস্থায় আল্লাহ আপনাকে রেখেছেন সেই অবস্থায় থেকে যারা এই মাদ্রাসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, আল্লাহ তাআলা তাদেরকে এ শুভ সংবাদ দিচ্ছে। ভাই আল্লাহু আকবার বললে পয়সা লাগবে, আল্লাহু আকবার বলবেন জান্নাতের একটা ফল খাওয়া হবে, নারায় তাকবীর, সুবহানাল্লাহ। আমার জামিরুল ভাই আজকের জলসার সভাপতি সাহেব, ওনার ছেলে ডক্টর আবরার হোসেন, উনি এই মাদ্রাসার জন্য দিচ্ছেন 10,000 টাকা। আমি 10,000 চেয়েছিলাম ভাই, আমার বলছেন আমার ছেলে দিবে 10,000। ইয়া হাইয়ো ইয়া কাইয়্যুম বিরহমাতি কানস্তাগে, তোমার ও রহস্য আল্লাহ কে বুঝিতে পারে, কোথা বসেছিল বান্দা কোন ঝোপে ঝাড়ে, আবরার ডাক্তার সাহেব আল্লাহ মৌলানার ছেলে 10,000 টাকা দিল মাদ্রাসা চালাতে, ও গো বাড়ি দোয়া করে ডাক্তারের কারণ, দানোগো দানোগো তাকে সুখের ও জীবন, তোমার যোগ্য বান্দা আল্লাহ লোহাপুরে পোস্টিং এ রয়েছে রত মাবুদগ, 10,000 টাকা মাদ্রাসায় দান করেছে, মৃত্যু মায়ের নামে দান করেছে, যোগ্য ছেলের যোগ্য মা দিনে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আয় আল্লাহ তোমার বান্দা মাকে স্মরণ রেখে আল্লাহ 10,000 টাকা দান করেছে, আল্লাহ আল্লাহ গো এই হজ বিবি ডাঙ্গার মাটিতে এই ভরা মজলিসে আরো কত মহাব্বতের মায়ের ছেলে আল্লাহ এই দুনিয়ার বুকে বেঁচে আছে। মাহবুব গো ডক্টর আবরার যেরকম ভাবে মাকে ভালোবেসে মাদ্রাসায় 10,000 টাকা দিয়েছে আল্লাহ, আল্লাহ তাদের অন্তরের মধ্যে মায়ের মহাব্বত দিয়ে দাও আল্লাহ, আল্লাহ আবরার হোসেনের হাতে তুমি বরকত দান করো আল্লাহ, আল্লাহ যে ডাক্তার যা ডাক্তার ভাই যে মানে রোগীকে ট্রিটমেন্ট করবে আল্লাহ, আল্লাহ তার হাতের বরকতে আল্লাহ রোগীকে তুমি সুস্থতা দান করো আল্লাহ, আল্লাহ তোমার বান্দা যে আশা যে নিয়ত দান করেছে আল্লাহ তার আশা উদ্দেশ্যকে তুমি পুরা করে দিও, চলনে ফেরনে আর শয়নে স্বপনে যদি ভুল হয়ে যায় নিজে তার মনে সব গোনা ক্ষমা করে দিবে পরওয়ার, এই দোয়া চাই আল্লাহ নিকটে তোমার, আমিন 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 আমিন। মা আমার বোনেরা, আমি আপনাদের কাছ থেকে নাক ছাবি চাই, কানের চাই, বুঝলেন, আর 5-10,000 যা পারবেন আপনারা পাঠিয়ে দিবেন ইনশাল্লাহ। আমি জানি হজবিবি ডাঙ্গার এলাকার মা আমার বোনেরা খুবই জালসা ভক্ত, বুঝলেন, খুব মাদ্রাসা ভক্ত, আমার মা বোনরা সেটা আজকে প্রমাণ করবেন, তা আসুন আপনারা কেউ পিছিয়ে না থেকে প্রত্যেকে আসুন, এইখানে যে সমস্ত নামগুলো আছে এখানে বেনামিতে আল্লাহ বলছেন সিররা ওয়া আলানিয়া, যারা দুনিয়ার বুকে গোপনে এবং প্রকাশ্যভাবে যারা দান করবে আল্লাহ বলছেন ফালাহুম আজরুহুম, তোমাদের জন্য আমি আল্লাহ বিরাট পুরস্কার রেখেছি। তাই এখানে বেনামিতে একজন 100 টাকা নুরুল ইসলাম আমার ভাই উনি দিয়েছেন শাহপাড়ার মাটি থেকে এসে 100 টাকা, এখানে দিয়েছেন সাদে মানি উনি দিয়েছেন 100 টাকা বেনামিতে বেনামিতে বেনামিতে, এখানে একজন বেনামিতে 1,000 টাকা, এখানে আমার ফসিদ ভাই উনি দিয়েছেন 40 কেজি ধান, দানরা বাকি লিখেছেন, আমার ভাইদেরকে বলবো যিনারা টাকা নিয়ে আসেননি আপনারা বাকি লিখে দিবেন ইনশাল্লাহ, মুসলমান ওয়াদা করলে ওয়াদা পুরা করবেই করবে, সে দিবেই দিবে, তা আসুন কেউ কিছু মার না হয়ে। এখানে একটা ধান এসেছে আনিকুল ইসলাম ভাই আমার দিয়েছেন 10 কেজি ধান, আল্লাহ এইরকম ভাবে তোমার
যে সমস্ত বান্দাদের আমি নামগুলো ঘোষণা করলাম আল্লাহ, কেউ নামে বেনামে আল্লাহ, যারা দান করেছে প্রত্যেকের দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও আল্লাহ, আমিন 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 আমিন। ছোট ছোট দান বুঝলেন, এখানে টিকু ভাই আমার উনি দিয়েছেন 100 টাকা, এইরকম ভাবে একজন ভাই আমার মিলন শেখ উনি দিয়েছেন 40 কেজি ধান দান করেছেন, এবং মরিয়ার মনোয়ার উনি দিয়েছেন 200 টাকা এবং 10 কেজি ধান, এবং আমার আরেকজন ভাই কাশির শেখ বাশির শেখ উনি দিয়েছেন 20 কেজি ধান দান করেছেন, লালচাঁদ ভাই আমার দিয়েছেন 10 কেজি ধান, আর এরকম ভাবে আরেকজন ভাই আমার দিয়েছেন মীর বদ্দিদ জামান উনি দিয়েছেন 40 কেজি ধান দান করছেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগিয়া জাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ গো, তোমার বান্দাদের যাদের নাম আমি ঘোষণা করলাম আল্লাহ, যে যে নিয়তে দান করেছে আল্লাহ প্রত্যেকের দানকে তুমি গ্রহণ করে নাও, আমিন আমিন। এগুলো ছোট ছোট দান, আমি কিছু বড় দান চাচ্ছি। আমার ভাই ডাক্তার সাহেব যেরকম ভাবে 10,000 টাকা দিয়েছিল, একটা 10,000 টাকার দাতা আমি জোড়া দেখতে চাই এই ভরা মজলিস থেকে। হ্যাঁ, আল্লাহর নবীজি বলছেন লাইসাল গিনা আন কাসরাতিল আরাজে ওয়ালাকিনাল গিনা গিনান নাফ। নবীজি আমার বলছেন যার মাল আছে সে বড় লোক নয়, যার অন্তরটা বড় সেই হলো প্রকৃত বড় লোক। আল্লাহর কোন বান্দা আছেন মাদ্রাসাকে ভালোবেসে বলবেন ভাই আমি 10,000 টাকা দান করব, আমিও 5,000 টাকা মসজিদে মাদ্রাসায় দান করছি আমার আব্বার নামে। কোন আল্লাহ যোগ্য বান্দা আছেন একটু মেহরবানি করে আগিয়ে আসুন, প্রত্যেকে আসি আগিয়ে আসুন। দুনিয়াতে আপনি মাল মানে নিয়ে আসেননি, যখন যাবেন তখন নিয়ে যাবেন না, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না। মোটা মোটা গুলো বলবো, বেনামিতে একজন 200 টাকা আমার ভাই না হাতে দিয়ে দিয়েছেন আবুল বাশার সাহেবের হাতে। আমার এখানে একজন দিয়েছেন 50 টাকা দান, সুরাজ ভাই দিয়েছেন 30 টাকা, তার সাথে 20 কেজি ধান। আসুন আপনারা এই এলাকার মানুষ চাষি মানুষ, আপনারা টাকা দিবেন, তার সাথে চা মানে ধান দিবেন, গম দিবেন, আর তার সাথে দিবেন সিমেন্টের ব্যাগ দিবেন, 2 ব্যাগ 3 ব্যাগ 4 ব্যাগ 5 ব্যাগ করে দিতে দিতে ইনশাল্লাহ। কথায় আছে 10-এর লাঠি একের বোঝা, আপনাদের 10 জনের কাছে মাদ্রাসা একজন, যখন আপনারা 10 জন হাত ঝাড়া মারবেন ইনশাল্লাহ মাদ্রাসার কাছে বোঝা হয়ে যাবে। কথায় আছে বিন্দু বিন্দু জলপয়ে সিন্ধু নদীর জন্ম হয়েছে। আপনারা যখন বেনামিতে অজ্ঞদাতা নাম ছোপা এলো, কোন মতে নাম তার নাহি জানা গেল, আরো একটি কথাই আমি শুনিলাম কানে, এই দান দিয়ে গেল ভাইয়ের যে নামে, ভাইকে খোদা তার আমানে রাখিবে, আজাবুল কবর তার মার্জনা করিবে, যতদূর গিয়ে পরে চোখেরও নজর সুস্থ করিয়া দিবে ভাইয়ের কবর, আমিন 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 আমিন। আলহামদুলিল্লাহ, মাদ্রাসা কমিটি সম্পাদক সভাপতি আদার্স জিনারা হজবিডাঙ্গার মোটা মোটা দান করেন, বা দক্ষিণ মোড়ের মানুষ বা এলাকার মানুষ বুঝতে পারছি না অবশ্য যে আপনাদের 10,000, 5,000, 20,000 পর্যন্ত দান এখানে পাওয়া যায়, 30,000 পাওয়া যায়, 50,000 পাওয়া যায়, কিন্তু আদৌ কিছু বুঝতে পারছি না, আপনারা একটু তাড়াতাড়ি এগিয়ে আসুন, একটু তাড়াতাড়ি এগিয়ে আসুন বন্ধ। আল্লাহ নবীজি দানকারীদের জন্য শুভ সংবাদ দিচ্ছেন, আল্লাহ যে আল্লাহ নবীজি বলছেন মান আনফাকা নাফাকাতান ফি সাবিলিল্লাহি কুতিবা লাহু সাবামিয়াতা যুউফিন। আল্লাহ নবীজি বলছেন যারা দুনিয়ার বুকে বেঁচে আছে আর আল্লাহ তাকে সেই দুনিয়ার বুকে মালদার বানিয়েছেন, মালদার ব্যক্তি দুনিয়ার বুকে বেঁচে থেকে আল্লাহ তাকে যে টাকা দিয়েছেন, যে পয়সা দিয়েছেন, যা কিছু দিয়েছেন, সেই টাকা পয়সা যখন আল্লাহ রাস্তায় মাদ্রাসা চালাবো এই নিয়ত নিয়ে যখন দান করবে, তার সেই দানটা 1 টাকা হলে আল্লাহ তাআলা 700 টাকা বানিয়ে দেবেন, 1,000 হলে 7,000 বানিয়ে দেবেন। মন্দ আসুন, কোনো আল্লাহর যোগ্য বান্দা আছেন যিনি বলবেন ভাই আমি মাদ্রাসার জন্য আমার এই 30,000 টাকা দান করলাম, বন্ধু আমার কেউ পিছু পা না হয়ে মুক্ত হস্তে আপনারা এগিয়ে আসুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা দানকারীদের দানটাকে একটা সুন্দর মিসাল দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের মধ্যে বলছেন মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি
কামা সালে হাব্বাতিন আমবাতাত সাবা সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউজাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। দেখো আল্লাহ তোমার বান্দারও তামাশা তোমার সাথে লাগাই আছে কত ভালোবাসা। বুরহান ভাই দেখো এই গ্রামে ছিল ছিল বলে মাদ্রাসায় 5000 দিল। আরো একটি কথাই আমি শুনিলাম কানে, এই দাম দিয়ে গেল মাতা রোজে নামে, মাতা তার ধরা দামে নাই, বর্তমান অন্ধকার কবরেতে করেছে গমন, এমন ও যে গায়ে মায়ের হয়েছে ঠিকানা, নাই রে বালেশ আর নাই রে বিছানা, সেই হে তো তোমার কাছে জানাইতেছে লাশ লালিশ, মাটির কবরে দিবে তসরকার বালিক, যত দূর গিয়ে পরে চোখেরও নজর, প্রশস্ত করিয়া দিবে মাতারও কবর। মাহবুব গো আরো কত ভাই আমার আছে আল্লাহ, ভাই মুজাক্কির ভাই আমার একটু হাতটা তুলেন তো, কোথায় আছেন ভাই মুজাক্কির ভাই? মুজাক্কির ভাই আমার কোথায় আছেন ভাইজান? একটু মেহরবানি করে আপনি একটু এসে দেখা করুন, 5000 দিয়েছেন আপনার কাছে, আমি আর কিছু আবদার রাখবো ভাই আমার, একটু মেহরবানি করে আসুন, আপনার দোয়াটা এখন বাকি রাখছি। মুজাক্কির ভাই একটু মেহরবানি করে আসুন ভাইয়া আমার। তা আল্লাহ তাআলা বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা একে অপরকে ভালো কাজের জন্য তোমরা উদ্বুদ্ধ করো। না রে তাকবীর, রব্বিকুল ভাই আমার 1 কুইন্টাল মাদ্রাসায় চাল দিয়েছেন আব্বাজানের নামে, যোগ্য বাপের যোগ্য ছেলে 1 কুইন্টাল, হ্যাঁ চাউল দিয়ে তিনি প্রমাণ করেছেন যে হ্যাঁ আমি যোগ্য বাপের যোগ্যই ছেলে, আল্লাহ তোমার যোগ্য বান্দা। হ্যাঁ বাবু শেখ ভাই আমার দিয়েছেন 100 টাকা নগদ, তার সাথে পিতার নামে দিয়েছেন 1 কুইন্টাল ধান। না রে তাকবীর, মাতা পিতার নামে দান করেছে, মাহবুব গো তোমার যোগ্য বান্দা আল্লাহ, বাবু শেখ আল্লাহ আর রব্বে কুল আল্লাহ। মাহবুব গো রব্বে কুল দিয়েছে 1 কুইন্টাল চাউল, আর আমার বাবু ভাই দিয়েছেন আল্লাহ 1 কুইন্টাল ধান, তার সাথে 100 টাকা। আই রব্বুল আলামিন, তুমি বলেছো ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদুর, তুমি মানুষের অন্তরের খবর জানো, আল্লাহ তোমার বান্দারা পিতা মাতার নামে দান করেছে, আল্লাহ তার দানকে সাদরে গ্রহণ করে নাও। আমিন আমিন আমিন। না রে তাকবীর, আপনারা কোন কোন গ্রাম থেকে এসেছেন সেটা একবার আমাদেরকে একটু পরিচয়টা দিয়ে যান। চুপুরের মাটি থেকে এসে আব্দুল জলিল আব্দুল ওদুদ ভাই দিয়েছেন 1000 টাকা, আর কত আশেপাশে গ্রাম আছেন ভাই একটু মেহরবানি করে আসুন, একটু মেহরবানি করে। না রে তাকবীর, ইমামুল ভাই আমার পাথর ডাঙ্গার মাটি থেকে এসে দিচ্ছেন 1000 টাকা, আল্লাহ তোমার যোগ্য বান্দা আল্লাহ, যে আশা আমিও তো দান করেছে, আল্লাহ তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। আমি মহাসিন ভাই আমার কুপুর নামে দান করেছে 1000 টাকা, মাহবুব গো রুনা লাইলা আল্লাহ তোমার যোগ্য বান্দে 500 টাকা দান করেছে, হ্যাঁ জুলেখা বেওয়া 500 টাকা দান করেছে আল্লাহ স্বামীর নামে, রব্বুল আলামিন বান্দের দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। সাগির শেখ নামে আল্লাহ আব্বার নামে আল্লাহ 500 টাকা দান করেছে, মাহবুব গো যাদের নাম গুলো আল্লাহ আমি ঘোষণা করলাম, আয় আল্লাহ তোমার বান্দারা যে যা নিয়তে দান করেছে আল্লাহ, আল্লাহ প্রত্যেকের নিয়তকে তুমি পুরা করে দাও, বাড়ি থেকে বালা মুসিবত দূর করে দাও, বাড়ির প্রত্যেকটা সদস্যকে তুমি সুস্থ রেখো আল্লাহ, রব্বানা তাকাব্বাল দোয়া করবো, কত নেকের খাতায় নেকি লিখো তোমার মনের মতো। আমিন 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 আমিন। বন্ধু আমার দুনিয়ার বুকে বেঁচে আছেন মানুষ, আমরা বলছে এটা আমার মাল ওটা আমার মাল, এটা আমার মাল ওটা আমার মাল, নবীজি হাদিসের মধ্যে বলছেন ইয়াকুল ইবনে আদম, আদম সন্তান দুনিয়ার বুকে যখন তারা বেঁচে থাকে তখন তারা বলে এটা আমার মাল ওটা আমার মাল,
আল্লাহর নবীজি বলেন হাল্লাকা ইয়া ইবনে আদম, ওরে আদম সন্তান তুমি কি জানো তোমার আসল মাল কোনটা, এটা ওটা করছো শুনে নাও, আসল মাল হলো তিন পুরাতন করলে সেটা তোমার মাল। নবীজি আর বলছেন আও তা সাদাকাতা ফাম যায়তা, আর দুনিয়ার বুকে যেটা তুমি সাদকা করলে দান করলে মাদ্রাসায় যে দানটা করলে সেটা তোমার আসল মাল। ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, বন্ধু আমার কার জন্য এই আয়োজন করছেন, তাই কবি বলেন ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। তাসির শেখ ভাই আমার সিমেন্ট দান করেছে, মৃত্যু দাদু দাদি শ্বশুর শাশুড়ি প্রত্যেকের নামে আল্লাহ দান করেছে। ও তোমার দেহ মাটি মাটি তোমার খাটি, মরণেও মাটি তোমার পিছু ছাড়বে না। সিরাজুল ভাই আল্লাহ 500 টাকা দান করেছে আল্লাহ, আর তার সাথে 20 কেজি ধান দান করেছে। মাবুদ গো পিতার যোগ্য সন্তান আল্লাহ, আব্বাকে স্মরণ রেখে আল্লাহ এই দান করেছে মাবুদ, তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও আল্লাহ, আই রব্বুল আলামিন। আর একজন ভাই আমার 5 ব্যাগ সিমেন্ট দান করেছে আল্লাহ, তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও, যে আশা নিয়তে দানিরা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সোবাহান, যেই দিন লোকে সবে হবে দিশাহারা, দয়া করে পিলাই বেসারা বান্তা হোরা, অপুরন্ত দয়া বাড়ি সীমা তোমার নাই, এ দয়া দানে পার করে নিবে দয়াময়, কাতরে তোমার কাছে করি গমিনতে, সংসারে আল্লাহ তাদের দিবে গণ্যতে, কেয়ামতের কঠিন দিনে হাসরের মাঠে সাক্ষাৎ দিবে তা আল্লাহ পিতা মায়ের মাতার সাথে, সকলকে মিলে জুলে জান্নাত দানিবে, জান্নাতে পাখির গোস্ত তাদেরও খেলাবে। আমিন 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 আমিন। ও তোমার দেহ মাটি মাটি তোমার খাটি, মরণেও মাটি তোমার পিছু ছাড়বে না, মাটির হবে বিছানা মাটির হবে ঠিকানা, মাটিতে করিবে শয়ন, ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। আমার মা আমার বোনেরা যে তশকে তুমি শুয়ে আছো মনে মনে করছো এ তশক আমার সঙ্গের সাথে হবে হবে না, আল্লাহ তোমাকে আতালা একদিন তোমার সামনে এমন দিন নিয়ে আসবে সেই দিন তোমার মাটি হবে বিছানা, মাটি হবে তোমার ঠিকানা। তাই কবি বলেন ও তোমার দেহ মাটি মাটি তোমার খাঁটি, মরণেও মাটি তোমার পিছু ছাড়বে না, মাটির হবে বিছানা মাটির হবে ঠিকানা, মাটিতে করিবে শয়ন, ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। যে ঘরে নাই রে বাতি যে ঘরে নাই রে সাথী, বন্ধু স্বজন কেউ সাথে রইবে না, নাই সে থাই টেলিফোন হবে না আলাপন, বন্ধু আছো গো কেমন, অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, কার জন্য এত কিছু করছো, দুনিয়ার বুকে মাল মাল করছো, এ মাল তোমার সঙ্গে যাবে না, এ মাল তোমার সঙ্গের সাথে হবে না, বন্ধু আমার তা আসুন কেউ পিছু পা না হয়ে আল্লাহর কোন যোগ্য বান্দারা আছেন যিনি বলবেন ভাই এই মাদ্রাসার জন্য আমি 10,008 টাকা দেব, আমার জামিরুল ভাইয়ের সন্তান যেরকম ভাবে 10,000 ডাক্তার সাহেব দিয়েছেন, আর কোন ভাই আমার কোন মা বোনরা আছেন আসুন একটু মানে মেহরবানি করে আসুন, আসুন কেউ পিছু পা না হয়ে যার যতটুকু সাধ্য আছে সাধ্য অনুযায়ী আপনারা দান করবেন, দান যদি আপনি করেন আপনার দানটার আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা মিসাল দিয়েছেন, আল্লাহ বলছেন মাসালুল্লাযিনা ইউনফিকুনা মুআলাহুম ফি সাবিলিল্লাহি কামা সালি হাব্বাতিন আমবাতাত সাবা সানাবিলা ফি
কুল্লে সুম্বুলাতি মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউজাইফু লিমান ইয়াশা জমিতে একটা গমের দানা ফেলে দিলেন আর ফেলে দেওয়ার পর ওই গমের দানাটা মাটি দিয়ে ঢেকে দিলেন আল্লাহর কুদরতে ওই মাটির রস পেয়ে গমের দানাটা ফুলে উঠল আমার বন্ধু ফুলে ওঠার পর কি হলো ওই গমের দানা থেকে একটা অঙ্কুর বাহির হলো অঙ্কুরটা আস্তে আস্তে মাটি ভেদ করে যখন উপরে উঠে আসলো একটা গাছ তৈরি হয়ে গেল আল্লাহর কুদরতে ওই গাছের চতুর্দিক দিয়ে আর ছয়খানা গাছ বাহির হলো সর্বমোট সাতটি গাছ যখন তৈরি হয়ে গেল সাতটা গাছে আল্লাহ সাতখানা শীষ দান করলেন আর সাতটা শীষে একশো 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 করে দানা দিলেন আল্লাহ তাআলা বলছেন তুমি মাটিতে ফেলেছিলে না তুমি ফেলেছিলে একটা দানা আমি আল্লাহ দয়া করে মায়া করে মেহরবানি করে তোমাদেরকে সাতশোটা একটা দানার বিনিময়ে দান করলাম দানা ওরে আমার বান্দা শুনে নাও যারা দুনিয়ার বুকে বেঁচে থাকতে থাকতে আল্লাহ রাস্তায় যারা দান করো মহান আল্লাহ বলছেন আল্লাহু ইউজাইফু লিমান ইয়াশা যারা আমার রাস্তায় দান করো তাদের ওই দানগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বহু গুণে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন বলা যাবে নাকি সুবহানাল্লাহ আসুন বন্ধু কেউ পিছু পা না হয়ে এখানে কিছু আমি আর অল্প কিছুক্ষণ আছি আপনাদের সামনে এখানে কিছু দান এসেছে হ্যাঁ মোটামুটি গুলো বলে দিচ্ছি একজন সালামত ভাই আমার দিয়েছেন মৃত স্ত্রীর নামে 20 কেজি ধান দান করেছেন আল্লাহ তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও এখানে জামশেদ ভাই আমার 50 টাকা সাদ্দাম ভাই আমার 102 টাকা এইরকম ভাবে বেনামিতে একজন দিয়েছেন 102 টাকা এবং মুক্তাদির উনি দিয়েছেন 102 টাকা এরকম ভাবে একজন দিয়েছেন 20 কেজি ধান দান করেছেন বশির ভাই এখানে শুধুমাত্র মোটামুটি গুলো মানে বলে দেব একটু যারা সংখ্যাতে একটু বেশি দিয়েছেন বেনামিতে একজন বুঝলেন আল্লাহ বলছেন সিররা ওয়া আলানিয়া যারা দুনিয়ার বুকে গোপনে দান করবে আল্লাহ তাদের বলছেন ফালাহু আজরুহুম তোমাদেরকে বিরাট পুরস্কার দিবেন আল্লাহ যে ব্যক্তি দুনিয়ার বুকে বেনামিতে এবং নামটা প্রকাশ করে যারা দান করবে এখানে আমার ভাইজানের হাতে 1000 টাকা আল্লাহর কোন যোগ্য বান্দা দান করেছে আল্লাহ আল্লাহর নামটা গোপন রেখেছে আল্লাহ তোমার বান্দা যে আশার যে নিয়তে দান করেছে আল্লাহ তার আশা উদ্দেশ্যকে তুমি পুরা করে দাও বাড়ি থেকে বালা মুসিবত দূর করে দাও বাড়ির প্রত্যেকটা সদস্যকে তুমি সুস্থ রেখো আল্লাহ আল্লাহ তার ক্ষেত খামারে তুমি আয়োন্নতি দিও না রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা তাসমিল আলিম আমিন 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 আসুন ভাই আমার মায়েরা কেউ পিছু পা না হয়ে মুক্ত হস্ত নিয়ে গিয়ে আসুন এখানে একজন আল্লাহর বান্দা সানোয়ার আল্লাহ 200 টাকা দান করেছেন সামাদ ভাই আল্লাহ সেও 200 টাকা আল্লাহ আই রব্বুল আলামিন এরকম ভাবে এই লিস্টে তোমার বান্দারা যারা যে জানার দান করেছে আল্লাহ আল্লাহ তাদের দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও বাড়ি থেকে বালা মুসিবত দূর করে দিও আল্লাহ আই রব্বুল আলামিন মাইনউদ্দিন আল্লাহ বাতি দে মাঝে এর কি বাতি ডাঙ্গা নাকি বাগিরা পাড়া হইতে আল্লাহ 10 কেজি ধান দান করেছে আল্লাহ মাহবুব গো তোমার বান্দার দানকে তুমি সাদর গ্রহণ করে নাও আয় রব্বুল আলামিন আর তোমার একজন জুলফত আল্লাহ তোমার যোগ্য বান্দা আল্লাহ রসুলপুর থেকে আল্লাহ 50 টাকা তার সাথে আল্লাহ 10 কেজি ধান দান করেছে আল্লাহ তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও আল্লাহ একজন ছোট্ট ছেলে আল্লাহ 100 টাকা দান করেছে আল্লাহ তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নিও আল্লাহ আয় রব্বুল আলামিন এই লিস্টে তোমার বান্দারা যারা যে নিয়তে দান করেছে আল্লাহ কেউ 10 কেউ 20 কেউ 50 কেউ 10 কেজি ধান কেউ 20 কেজি ধান আল্লাহ কেউ 50 কেজি ধান আল্লাহ 40 কেজি ধান লিখিয়েছে আল্লাহ তাদের দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও আল্লাহ বাড়ি থেকে বালা মুসিবত দূর করে দিও আল্লাহ আমিন 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 আমিন
जीवन भोल आल्ला पाक पिता मातार योग्य छेले अशरफ आली छिलो पिता बोले स्मरण करिलो पितार नामे आल्ला जहा दिल दान कबुल करिया नाओ तुमि दयाबान বেনামিতে অগোদাতা নাম ছুপাইলো 200 টাকা তবরাহে দান দিল আমিন 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 এখানে আল্লাহ তোমার যোগ্য বান্দার আল্লাহ মুনিরুল আল্লাহ 40 কেজি ধান দান করেছে আয় রব্বুল আলামিন তোমার আর একজন বান্দা দিয়েছেন না হকিকত আল্লাহ হজবিবি ডাঙ্গার মাটি থেকে আল্লাহ আপ 60 কেজি আল্লাহ 60 কেজি ধান দান করেছে আর তার সাথে মালিকি কতটা দিয়ে দেন মানুষ যখন মারা যাবে তখন তার সমস্ত আমলের রাস্তাগুলো কেটে যায় বন্ধ হয়ে যায় কিন্তু দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে তিনটি রাস্তা যদি আপনি চালু করে যান তিনটে রাস্তা দিয়ে যদি আপনি নেকের তিনটে রাস্তা যদি জারি করে যান তিনটে রাস্তা দিয়ে আপনি কবরের মধ্যে নেকি পেতে থাকবেন তার মধ্যে এক নম্বর হলো সাদকায়ে জারিয়া আল্লাহ তোমার হকিকত বান্দা আল্লাহ তোমার যোগ্য বান্দা 60 কেজি ধান দান করেছে এক তলি বালি দান করেছে মাহবুব গো তোমার যোগ্য বান্দার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও বাড়ি থেকে বালা মুসিবত দূর করে দাও আল্লাহ বাড়ির প্রত্যেকটা সদস্যকে তুমি সুস্থ রেখো আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন 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 বিদায়কালে সালাম জানাই রাখি অমরে শরণে এ বিদায় নয় চির বিদায় আবার আসব এখানে হায়াত বাকি বাকি তো মুলাকাত বাকি মুরজি রহমান সালাম সালাম হাজারো সালাম এবার আমি বিদায় নিলাম।